নানারকম নেতিবাচক আলোচনা সমালোচনা এরপর জমকালো উদ্বোধন প্যারিস অলিম্পিকে আপাতত এই দুই ভাগেই বিভক্ত করা যেতে পারে যদিও এখনই গেমসের সফলতা ব্যর্থতা নিরূপণ করার জন্য যথেষ্ট সময় গড়ায়নি তারপরও এটা বলতে হয় যে প্রত্যাশা নিয়ে শুরু করা হয়েছিল প্যারিস অলিম্পিক সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি স্পেশালি যদি বলি ভক্তদের কথা অর্থাৎ এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে প্রত্যাশা করা হয়েছিল পুরো পৃথিবী থেকে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্যানদের যারা হচ্ছে স্পোর্টস লাভার তাদের হচ্ছে সমাগম হবে যেহেতু এই আসরে অংশ তে 206 টি দেশ তবে পুরো প্যারিস ঘুরে যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য বৃষ্টির কারণে সমস্যা শুরু হয় দর্শক কিছুটা কম হচ্ছে বলে আমার মনে হচ্ছে আয়োজন নিয়ে যদি বলেন উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হয়েছে যদিও আমি সেটি সামনাসামনি দেখতে পাইনি আমি বন্ধুদের নিয়ে এখানে স্রেফ ঘুরতে এসেছি রেল লাইনে হামলা হলেও আমাকে টিকিট পাওয়া কিংবা এই সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয়নি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যারিসের সবচাইতে হ্যাপেনিং প্লেস আইফেল টাওয়ারের ঠিক সামনে এখানে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেই ভ্রমণ পিপাসুদের দেখতে পাচ্ছেন তারা যে শুধুমাত্র অলিম্পিক গেমসকে কেন্দ্র করে এসেছে তা কিন্তু বললে ভুল হবে বরং আমরা যাদের দেখেছি যাদের সঙ্গে কথা বলেছি গ্রীষ্মকালীন সময়ে অনেকেই হচ্ছে ইউরোপ টুরে আসে সেই ইউরোপ টুরে কিন্তু এসেছে এবং এই সংখ্যাটা কিন্তু বেশ বড় যারা হচ্ছে শুধুমাত্র প্যারিসে ঘোরার জন্য এসেছে অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নয় আইফেল টাওয়ার অসাধারণ আমার কল্পনার চাইতেও তা সুন্দর এটা বিশাল এই যে সংখ্যক দর্শক সমাগম এর পেছনে দুটো যুক্তি থাকতে পারে প্রথম যুক্তি হচ্ছে দুই দিন ধরেই প্যারিসে অবিরাম বর্ষণ অন্য আরেকটা দিক রয়েছে সেটি হচ্ছে উদ্বোধনের ঠিক আগের রাতে প্যারিসের অর্থাৎ ফ্রান্সের রেল নেটওয়ার্কে কিন্তু হামলা চালানো হয়েছে এবং যার কারণে ফ্রান্সের যে রেল যোগাযোগ সেখানে কিন্তু বড়সর একটা ধাক্কা খেয়েছে আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে কর্তৃপক্ষকে এখন পর্যন্ত আমাদের কাছে ব্যবস্থাপনায় যতটুকু মনে হয়েছে কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘাটতি তো অবশ্যই রয়েছে এবং যার জন্য কিন্তু গণমাধ্যম সহ সাফার করেছে তবে সামনের দিনগুলোতে সেই জায়গায় দৃষ্টি দেবে কর্তৃপক্ষ এবং সুন্দর একটি গেমস উপহার দেবে এমন প্রত্যাশা রাখাই যায় প্যারিস থেকে এস এম ইকবাল সময় সংবাদ ফ্রান্স